হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কুইকেল ইউটিউব চ্যানেল। আজকে আমরা জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের ম্যাথ ক্লাসে রয়েছি শাহ ইনস্টিটিউটে। আমাদের আজকের আলোচ্য বিষয় বয়সের সম্পর্কের ভিত্তিতে গঠিত সমস্যা এবং তার সমাধান। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের 27 নম্বর চ্যাপ্টার, সেখানে আমরা 40টি অঙ্ক পেয়েছি এবং উদাহরণমালাতে 30টি অঙ্ক পেয়েছি। তো আজকে যে 3টি সমস্যা নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিন্ন ধর্মী, আমরা আমাদের আরিভু চ্যানেলে আরিভু চ্যানেলে যে CW ক্লাসটি তোমাদের দিয়েছিলাম, সেই CW তোমরা অনেকেই এই সমস্যার সমাধান করেছো। তো আমি এখন এই সমস্যার সমাধান পদ্ধতি আলোচনা করব, তোমাদের উত্তরের সঙ্গে মিলিয়ে নেবে। তো আমরা 3টে সমস্যা দেখতে পাচ্ছি, দুজন বা তিনজনের বয়সের সম্পর্কের ভিত্তিতে গঠিত, যেটা আমরা কম্পিটিটিভ এক্সামে প্রায়শই দেখে থাকি। তো এই 3টে সমস্যা এমনভাবে গঠিত হয়েছে যে নিশ্চিত নবোদয় নামক বইয়ের যে 40টি অঙ্ক রয়েছে, সেই 40টি অঙ্ক এই 3টি সমস্যা সমাধানের পর তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো প্রথম সমস্যায় আমরা চলে যাই। প্রথম সমস্যা কী আছে দেখো, যে 10 বছর আগে তোমার বাবার বয়স তোমার বয়সের 3 গুণ ছিল, বর্তমানে তোমার এবং তোমার বাবার বয়সের সমষ্টি 60 বছর। তোমার ভাই তোমার থেকে 6 বছরের ছোট, তোমার বাবার বয়স যখন 50 বছর হবে তখন তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? তাহলে এই সমস্যাটি পড়ার পর আমাদের কাছে জটিল বলে মনে হতে পারে, কিন্তু আমাদের দেখতে হবে যে স্টেপগুলো কোথায় কোথায় রয়েছে। এখন আমাদের বয়সের সমষ্টি 60 বছর, সেখান থেকে দুজনের কারো বয়স নির্ণয় করা সম্ভব নয়, এবং 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, এখানে তাদের বয়স কত কত সেটা জানা নেই বা তাদের বয়সের সমষ্টি কত সেটাও জানা নেই, কিন্তু আমরা বর্তমান বয়সের থেকে 10 বছর আগের যে বয়স বা বয়সের সমষ্টি সেটা নির্ণয় করতে পারি। তারপর আমরা চলে যাব সংখ্যা তত্ত্ব নামক যে চ্যাপ্টার রয়েছে আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের, সেই সংখ্যাতত্ত্ব চ্যাপ্টার থেকে প্রাপ্ত একটা সূত্র থেকে, যে সমষ্টি যদি আমাদের জানা থাকে আর 3 গুণ বা 2 গুণ বা 4 গুণ যদি জানা থাকে, তাহলে আমরা সেই সংখ্যা দুটোকে নির্ণয় করতে পারি। তাহলে এখানে আমরা বলতে পারি যে এখন বাবা এবং ছেলের বয়সের সমষ্টি 60 বছর, তাহলে 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? 60 থেকে 10 বিয়োগ করো, দুজনের বয়সই 10-10 করে কমে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারছি যে 40 বছর ছিল দুজনের বয়সের সমষ্টি। এবার 10 বছর আগের কথাই বলি, যে তাদের বয়সের সমষ্টি জানি এবং একে অপরের 3 গুণ, তাহলে আমরা ছোট সংখ্যা নির্ণয়ের যে সূত্র ছিল সেটা আমরা এখানে ব্যবহার করব, ছোট সংখ্যা বা আমার বয়স। আমার বয়স তখন কত ছিল? 40-কে এখানে 3 গুণ বলেছে, তাহলে 4 দিয়ে ভাগ করব, 10 বছর। আমার বয়স 10 বছর আগে ছিল 10 বছর, আর তখন বাবার বয়স কত ছিল? বাবার বয়স ছিল 10-এর সঙ্গে 3 গুণ করব, সমান সমান পাব 30 বছর। তাহলে 10 বছর আগে আমার বয়স এবং বাবার বয়স পেয়ে গেছি। এবার বর্তমানে কত সেটা নির্ণয় করব, বর্তমানে আমার বয়স কত, এর সঙ্গে আরও 10 যোগ করো, 20 বছর। বাবার বয়স কত, আরও 10 যোগ করো, 40 বছর। এবার আমার ভাই আমার থেকে 6 বছরের ছোট, তাহলে বর্তমানে আমার ভাইয়ের বয়স কত সেটা নির্ণয় করতে হবে, অথবা
একদম শেষে নির্ণয় করলেও চলবে। তাহলে আমার বাবার বয়স যখন 50 বছর হবে, বাবার যখন 50 বছর বয়স হবে, সেই সময়টা আজ থেকে কত বছর পরে? বাবার এখন 40 বছর, তাহলে আরও 10 বছর পরে গিয়ে বাবার 50 বছর হবে। তাহলে বাবার 50 বছর যখন বয়স হবে, তখন আমার বয়স কত হবে? 20-র সঙ্গে আরও 10 বছর যোগ হবে। কেন? আমার এখন 20 বছর বয়স, তাহলে আরও 10 বছর পরে আমার 30 হবে। বাবার এখন 40, আরও 10 বছর পরে বাবার হবে 50। এবার আমার যখন 30 হবে, আমার ভাই আমার থেকে 6 বছরের ছোট, তাহলে আমার ভাইয়ের তখন 24 হবে। তাহলে 4, 5, 4, 5, 10, 104 বছর। যখন বাবার বয়স হবে 50 বছর, তখন আমাদের তিনজনের বয়স, আমার বয়স, বাবার বয়স এবং ভাইয়ের বয়স, এই তিনজনের বয়সের সমষ্টি হবে 104 বছর। তোমরা CW-তে এই সমস্যার সমাধান যখন করেছো, তোমাদের অনেকেরই 104 উত্তর হয়েছে। তোমরা তোমাদের উত্তর মিলিয়ে নাও। এবার এই সমস্যাটিকে আমরা একটু চেঞ্জ করব। কিভাবে চেঞ্জ করব? যে তোমার বয়স যখন 40 বছর হবে, তখন তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? তাহলে আমার এখন 20, আমার যখন 40 হবে, সেটা আজ থেকে আরও 20 বছর পরে, বাবার তখন হবে কত? 40 এখন আছে, আরও 20 বছর পরে 60 হবে। আর ভাইয়ের বয়স তখন কত হবে? 40-এর থেকে 6 কম হবে, 34 বছর হবে। তাহলে তিনজনের বয়সের সমষ্টি হবে 4, আর 6, 4, 10, 7, 13, 134 বছর। আবার অঙ্কটাকে চেঞ্জ করে দিয়ে বলতে পারি, ভাইয়ের বয়স যখন 30 বছর হবে, তখন তোমাদের তিনজনের বয়সের সমষ্টি কত হবে? ভাইয়ের যখন 30 হবে, আমার তখন 36 হবে। আর ভাইয়ের বয়স এখন কত? ভাইয়ের বয়স এখন আমার যদি 20 হয়, ভাইয়ের তাহলে 20-র থেকে 6 কম, 14 বছর। আর 14 বছর এখন হলে ভাইয়ের যখন 30 হবে, সেটা আজ থেকে কত বছর পরে? তাহলে 14-র পরে 30 যেতে হবে, 16 বছর পরে। বাবার এখন আছে 40 বছর, আরও 16 বছর পরে হবে 56 বছর। তাহলে 6, 6, 12, 2 হাতে 1, 3, 3, 6, 1, 7, 5, 12, 122 বছর। তাহলে এই সমস্যাটিতে আমরা তিনজনের বয়সকে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত বাড়িয়ে নিয়ে গিয়ে বলতে পারি যে ওই সময়ে তিনজনের বয়সের সমষ্টি কত হবে। তাহলে এই একটা সমস্যা থেকে আমরা তিনটে সমস্যা তৈরি করতে পারছি, একবার বাবার, একবার আমার, একবার আমার ভাইয়ের। আবার এখানকার সংখ্যাগুলোকে চেঞ্জ করে আমরা আবার নতুন করে সমস্যা তৈরি করতে পারি। তো আমরা দেখে নিলাম প্রথম সমস্যা, এবার আমরা চলে যাব দ্বিতীয় সমস্যাতে। দ্বিতীয় সমস্যায় কি বলছে? তোমাদের দুই ভাইয়ের বয়সের সমষ্টি 36 বছর। তোমার ভাই তোমার থেকে 4 বছরের ছোট। তোমার ভাইয়ের জন্ম যেদিন হয়, সেদিন তোমার বাবার বয়স তোমার বয়সের 8 গুণ ছিল। 5 বছর পর তোমাদের বয়স মোট কত হবে? এবার দেখো সমস্যাটিতে কি বলেছে, যে তোমার আর তোমার ভাইয়ের বয়সের সমষ্টি 36 বছর বলা আছে, আর তোমার থেকে তোমার ভাই 4 বছরের ছোট এটা বলা আছে। আমরা আবার চলে যাব সংখ্যাতত্ত্বে। সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারে আমরা পেয়েছিলাম যে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা যদি 4 বেশি হয় এবং তাদের সমষ্টি যদি দেওয়া থাকে, তাহলে ছোট সংখ্যাটা নির্ণয় করার নিয়ম আমরা জানতাম। আর এখানে ছোট বলতে কি বোঝাচ্ছে? এখানে ছোট বলতে আমরা ভাইকে বোঝাচ্ছি। তাহলে ভাই এবং আমার বয়সের সমষ্টি 36, একজন আরেকজনের থেকে 4 বছরের বড়। তাহলে এই যত বড় সেটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটি পাওয়া যায়, এখানে ভাইয়ের বয়স পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পাচ্ছি 32/2 = 16 বছর। তাহলে এখন ভাইয়ের বয়স 16, আর ভাইয়ের যদি 16 হয়, তাহলে তার থেকে 4 বছর বড় আমার বয়স। আমার বয়স তাহলে 16 আর 4 = 20 বছর। এবার আমরা প্রুফ করে নেব 20 আর 16 এই দুটো যোগ করে 36 পাওয়া যায়। হ্যাঁ যায়। তাহলে আমরা বলতে পারি যে আমার বয়স এবং ভাইয়ের বয়স দুটোই আমরা সঠিক নির্ণয় করেছি। এইবার তোমার ভাইয়ের জন্ম যেদিন হয়,
সেই দিন তোমার বয়স কত ছিল সেটা আগে জানতে হবে, সেখান থেকে বাবার বয়সটা নির্ণয় করতে পারবো। তাহলে আমার ভাইয়ের যেদিন জন্ম হয় সেটা আজ থেকে 16 বছর আগের কথা, তাহলে ভাইয়ের যখন জন্ম হয়েছিল তখন আমার বয়স কত ছিল, আমি ভাইয়ের থেকে 4 বছরের বড়, তাহলে আমার সেদিন 4 বছর বয়স ছিল, এবং বাবার তখন বয়স কত ছিল, আমার বয়সের 8 গুণ, তাহলে বাবার বয়স কত ছিল, 32 বছর, আমার বয়সের 8 গুণ ছিল বাবার বয়স, তাহলে তখন বাবার বয়স 32 ছিল। এবার তাহলে এখন বাবার বয়স কত, বর্তমানে বাবার বয়স আরও 16 বছর বেড়ে গেছে, তাহলে 48 বছর হয়েছে। আরও 5 বছর পরের কথা বলছি, অনেকেই উত্তর পাঠিয়েছ, তার মধ্যে কিছু উত্তর দেখলাম যে বয়সের সমষ্টি করেছ 20+16+48, কিন্তু এখনের বয়সের সমষ্টি তো এখানে চায়নি, বলেছে 5 বছর পর তোমাদের বয়সের সমষ্টি কত হবে, তাহলে 5 বছর পরে ভাইয়ের বয়স হবে 16+5=21 বছর, আমার বয়স হবে 20+5=25 বছর, বাবার বয়স হবে 48+5=53 বছর, এই তিনটেকে যোগ করতে হবে। তাহলে এই তিনটে যোগ করে আমরা কত পাচ্ছি, 5+3=8, 1=9, 2+2=4, 5=9, 99 বছর। তোমাদের অনেকেরই উত্তর 99 বেরিয়েছে, আর যাদের 99 হয়নি তারা এখান থেকে মিলিয়ে নাও। চলে যাব পরবর্তী সমস্যা, এবং এই পরবর্তী সমস্যার সমাধান করার সময় একটা বিশেষ জায়গা নিয়ে আজকে আলোচনা করব, যে জায়গাটাতে আমাদের কনসেপশন ক্লিয়ার থাকতে হবে কম্পিটিটিভ এক্সামের জন্য। জায়গাটা খুব ইন্টারেস্টিং, আমি এই সমস্যা সমাধান করার পরেই আলোচনা করব, তোমরা ততক্ষণ পর্যন্ত ভীষণ মনোযোগ সহকারে সমাধানটি লক্ষ্য করতে থাকো। দেখো বলছে, তোমরা যমজ দুই ভাই সহ মায়ের বয়সের সমষ্টি 48 বছর। তাহলে যমজ দুই ভাই, এই এক ভাই, এই এক ভাই আর এই মা, তিনজনের বয়সের সমষ্টি 48 বছর। এবার তিনজনের কারো বয়সই জানি না, 21 বছর বয়স যখন তোমার মায়ের তখন তোমাদের জন্ম হয়, এখন কার কত বয়স, বেশ জটিল একটা সমস্যা। এখন তিনজনের বয়সের সমষ্টি জানি, আর মায়ের যখন 21 বছর ছিল তখন দুজনের জন্ম হয়েছিল, যমজ দুজন, তাহলে এখন কার কত বয়স। তো যখন আমি জানি না যে কার কত বয়স, যে কোনো একটাকে এক্স ধরে নাও, মায়ের বয়স এক্স ধরতে পারো বা যমজ দুজনের বয়স এক্স ধরতে পারো, তোমরা মায়ের বয়স এক্স ধরে সমস্যার সমাধান করবে, সেটা তোমাদের HW থাকলো। অঙ্ক অনেকগুলি করার পরে, এই ধরনের সমস্যা অনেকগুলি করার পরে তোমার এই আইডিয়াটা চলে আসবে, এখানে মায়ের বয়স এক্স না ধরে যমজ দুই ভাইয়ের বয়স এক্স ধরলে খুব সহজে উত্তরটি বেরিয়ে আসবে। তাহলে আমরা ধরে নেব যে যমজ যে দুই ভাই তাদের বয়স এক্স বছর, এক্স বছর। এবার মার যখন 21 বছর বয়স তখন যদি দুই ভাইয়ের জন্ম হয়, তাহলে তাদের বয়সের থেকে মার বয়স কত, 21 বছর বেশি, তাহলে এদের বয়স এক্স, তার সাথে 21 বছর যোগ করো, করলে মায়ের বয়স পেলাম, দুই ভাইয়ের বয়স পেলাম, এইগুলো সমষ্টিই তো 48 বলা আছে এখানে। তাহলে আমরা এক্স এক্স এক্স, তিনটে এক্স যোগ করলে 3x পাই, সমান সমান 48-এর থেকে এই 21 বিয়োগ করে দাও, তাহলে 3x=27, x=27/3=9 বছর। তাহলে বর্তমানে কার কত বয়স আমরা নির্ণয় করে ফেলতে পারলাম, এক ভাইয়ের 9 বছর, আর এক ভাইয়ের 9 বছর, আর মায়ের বয়স কত, x+21, তাহলে x+21=9+21, তাহলে 30 বছর, মায়ের বয়স 30 বছর। তাহলে তিনজনের যে বয়সটা নির্ণয় করলাম সেটাকে সমষ্টি করে যদি 48 পাই, তাহলে আমি প্রুফ করে নিতে পারবো যে বয়সের সমষ্টি ঠিক আছে, তাহলে তিনজনের বয়সও ঠিক আছে।
তো তোমাদের উত্তর এটা এসেছে আশা করছি, যে একজনের 9 বছর, একজনের 9 বছর, একজনের 30 বছর, মায়ের অবশ্যই 30 বছর। এবার যে ইন্টারেস্টিং জায়গাটা আমি আলোচনা করতে চাচ্ছিলাম, যে যেদিনকে তোমাদের জন্ম হয়েছে তখন মার বয়স ছিল 21 বছর। তোমাদের জন্ম হয়েছিল কবে? আজ থেকে 9 বছর আগে। তাহলে 9 বছর আগের কথা বলছি, আর এখনকার কথা যদি বলি তাহলে তোমাদের বয়স হয়ে গেছে 9 বছর আর 9 বছর, আর মায়ের হয়ে গেছে 30 বছর। তাহলে 9 বছর আগে যদি তোমাদের মা তোমাদের থেকে 21 বছরের বড় থাকতো, তাহলে এখন তোমাদের মা তোমাদের থেকে কত বছরের বড়? তো দেখো, এখনও কিন্তু তোমাদের মা তোমাদের থেকে 21 বছরের বড়, কারণ 30 থেকে 9 বিয়োগ করলে 21 হয়। আবার 9 বছর আগে যখন তোমাদের জন্ম হয়েছিল তখনও তোমাদের মা তোমাদের থেকে 21 বছরের বড় ছিল। তো আমি দেখেছি যে অনেক ক্ষেত্রে অনেকে এই ভুলটা করে, যে এখন যদি তোমার মা তোমার থেকে 21 বছরের বড় হয় তাহলে 10 বছর আগে তোমার মা তোমার থেকে কত বছরের বড় ছিল? অনেকেই কি করছে, 21 থেকে 10 বিয়োগ করে বলছে 11 বছরের বড় ছিল, বা তোমাদের মা তোমাদের থেকে এখন 21 বছরের বড় হলে 10 বছর পরে কত বছরের পার্থক্য হবে, 21 থাকলে 31 করছে, 10 যোগ করে দিচ্ছে। এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে, যে 9 বছর আগে মা যদি 21 বছরের বড় হয় তাহলে বর্তমানেও 21 বছরের বড়, 10 বছর পরেও 21 বছরের বড়, 100 বছর পরে 21 বছরের বড়। কারণ দুজনের বয়সের ডিফারেন্স কখনোই পাল্টায় না। যখন 10 বছর পরের কথা বলবো দুজনের বয়সই 10 বছর বেড়ে যাবে, যখন 10 বছর আগের কথা বলবো দুজনের বয়সই 10 বছর কমে যাবে। তাহলে সবার বয়স যদি সমানভাবে বাড়তে থাকে বা কমতে থাকে তাহলে তাদের বয়সের ডিফারেন্সটা একই থেকে যাচ্ছে। তাই আজ থেকে 10 বছর আগেও মা 21 বছরের বড় ছিল, আজকেও 21 বছরের বড়, আজ থেকে 10 বছর পরে বা 20 বছর পরে বা 50 বছর পরে ওই 21 বছরেরই বড় থাকবে। এই বিশেষ জায়গাটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই জায়গাতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং ভুল হওয়ার পরে যে উত্তরটা আসে সেটা কিন্তু তোমরা 4টে অপশনের মধ্যে প্রথম দিকেই পেয়ে যাবে। তো সেই ভুলটা যেন আজকের পরে আর না হয় এটা তোমাদের নজর রাখতে হবে। এবার আমি চলে যাব, যে 3টে সমস্যা আমরা সমাধান করলাম, তার উপরে বেস করে তোমাদের কতগুলো HW দেব। যেমন প্রথম অঙ্কটাকে তুমি কি করবে, এক দাগের অঙ্কটাকে তুমি 1 2 3 কিভাবে চেঞ্জ করবে, বাবা তুমি এবং ভাই, এই 3টে অঙ্ক তুমি তৈরি করবে প্রথম অঙ্কটা থেকে, এবং প্রথম অঙ্কটার সংখ্যা পাল্টে দিয়ে এইরকম 5টা 5টা করে তুমি সমস্যা তৈরি করবে। অর্থাৎ প্রথম অঙ্কটা থেকে তুমি 15টা সমস্যা তৈরি করবে, দ্বিতীয় অঙ্কটাতে তুমি 2 নম্বরের যে অঙ্ক রয়েছে সেখান থেকে আরও 10টা সমস্যা তৈরি করবে, তৃতীয় যে অঙ্কটা রয়েছে সেখান থেকে আরও 10টা সমস্যা তৈরি করবে। অর্থাৎ টোটালি তোমাকে 35টা অঙ্ক তৈরি করতে হবে, যে 35টা অঙ্ক এই 3টে অঙ্কের অনুরূপ অঙ্ক হবে। এবার এই যে সময়গুলো তুমি রাফে ধরে নেবে। এখন এই সমস্যা তৈরি করার সবচেয়ে সহজ নিয়মটা দেখো, যে এখন একজনের বয়স, রামের বয়স 20 বছর, শ্যামের বয়স 25 বছর, তুমি এটা ধরে নিলে তুমি বলতে পারবে যে 5 বছর আগে দুজনের বয়সের সমষ্টি কত ছিল, সেটা তুমি লিখে দিবে। দিয়ে এবার 5 বছর পরে গিয়ে বা 10 বছর পরে গিয়ে দুজনের বয়সের সমষ্টি কত হবে, এটা তুমি অনায়াসেই তুমি রাফে করে নিতে পারবে। রাফে বয়সটাকে ধরে নিয়ে তুমি সমস্যা তৈরি করো। এই 35টি সমস্যা তোমাদের HW থাকলো, তোমরা এই 35টি সমস্যার সমাধান করে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে। আর পরবর্তী এপিসোডে আমরা অন্য কোনো বিষয়ের উপরে আলোচনা করব, অবশ্যই সে বিষয়টি হতে পারে তোমার না পারা কোনো সমস্যা, তুমি যে সমস্যাগুলি পারছো না সেগুলি হোয়াটসঅ্যাপে আমাকে জানাও, আমি পরবর্তী ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব। আর পরবর্তী ক্লাসটি যদি সবার আগে তুমি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখো। আর
এই যে এপিসোড, এই এপিসোড দেখার সময় লাইক বটনটি প্রেস করে রাখো। লাইক বটন প্রেস করলে পরবর্তী এপিসোড নোটিফিকেশান আকারে সবার আগে তোমার কাছে চলে যাব। তো আজকের ক্লাস শেষ করছি, ভালো থাকো, সুস্থ থাকো, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো এবং পরীক্ষার চান্স পেতে হবে, এইভাবেই নিজেকে গড়ে তোলো। টাটা।